করে নাও, কি শাস্তি দেবে তোমাদের এত ভালোবাসার মানুষ। একদিন আগেও যাকে এত ভালোবেসে পাশে ছিলে তাদের, তাকে একটা মানে ভুল বুঝে তোমরা এতটা নিচে নামিয়ে দিলে। আমার জীবনে আর শুভ জিনিসটা মনে হয় থাকবে না। শুভ আমি আমাকে ভালো রাখার চেষ্টা হাজার করলেও সেটা রাখতে পারবো না। আমার পারিপার্শ্বিক আমি এই আজকে দুমাস মনে হয়নি, আমার অত খেয়াল নেই। আমি প্রথম থেকে যে কটা ভিডিও ছেড়েছি, হ্যাঁ যে কটা ভিডিও ছেড়েছি তার মধ্যে কি বলবো, সব ভুলিয়ে যাচ্ছে আমার মাথা থেকে। আমি কখনোই কারোর নাম করে কাউকে উদ্দেশ্য করে আমার ভেতরের কষ্টটা আমি ভেতরেই চেপে রেখেছিলাম, আমার ভেতরের কষ্টটা আমি ভেতরেই চেপে রেখেছি, তোমাদের কারোর কাছে বলিনি পরিষ্কার করে যে আমার ভেতরে কিসের কষ্ট। কষ্ট হবে না, আমার তো 5টা 10টা সন্তান না, আমার একটা সন্তান, তার কাছ থেকে আমি বিতাড়িত হয়েছি। কোনো কিছু আমি তোমাদের কাছে লুকোচ্ছি না, মিথ্যে বলছি না। তোমরা বিশ্বাস করা না করাটা সেটা তোমাদের ব্যাপার, একান্তই যদি বিশ্বাস না হয় যারা আমার আশেপাশে কাছে আছো তারা এসে দেখে যাও। আমার এই 10 মিনিটের ভিডিও দেখে বুঝবে না কি চলছে আমার ভেতরে, আমার আমার জীবনে। তোমাদের যদি আমি একটু শান্তিতে বাঁচতে, এইসব অশান্তি ঝামেলার মধ্যে আমি জড়িয়ে তো দেখেছি, সবাই আমাকেই খারাপ বলো তোমরা। একটা মা তার মনের মধ্যে কি হতে পারে, তুমি বলছো ওদের মিলিয়ে দাও, তোমরা বলছো ওদের মিলিয়ে দাও, ওদের ইয়ে করে দাও, ওদের সেই করে দাও, তোমার মেয়েকে ডেকে নাও, তোমার নাতনি খুব কষ্টে আছে। হ্যাঁ বড়দের কথা বাদ দিলাম, বাচ্চাটা তো কোনো দোষ করেনি, ও তো কিছু বোঝে না, ওর উপর দিয়ে কি যাচ্ছে তোমরা একবার ভেবে দেখেছো? আমি তো আমার মেয়ের ভিডিও রোজ দেখি না, আমি তো মা, ওরা কেমন আছে না আছে কি করছে আমি তো রোজ দেখি। আমি এই যে ভাগ্নির বাড়িতে আছি, এই ভাগ্নির মানে নাতি হচ্ছে, ওকে দিয়ে জয়ীকে নিয়ে আসা করেছিলাম যে যা তো তুই একটু দেখ তো গিয়ে বলে যদি দেয়। তা ওই ভাগ্নিটা মানে ফোন টোন করেছিল নাকি জানি না, ও যাওয়ার পরে দিয়েছিল, কেননা ও তো ভিডিওতে বলছে, ও তো ভিডিওতে বলছে, ওর ভিডিও দেখছি ও কীরকম ডিপ্রেশনের মধ্যে রয়েছে। মানুষ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় না সেটাকে সেই বোঝে একমাত্র। আমরা তো 10 জনা 10 কথা বলবো, 10 রকমভাবে করবো, আমার আমার কি খারাপ লাগছে না যে আমার বাচ্চা এরকম এত কষ্টে রয়েছে? আমি তো মা, তোমরা কেন বোঝো না আমি এটাই বুঝি না, আমার ভেতরে কষ্টটা কেন বোঝো না? আমি ওর কাছ থেকে পয়সা নেওয়ার জন্য ওকে ওকে মানে ইয়ে করিনি, ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি, আমি নিজে যাবও না, আমি যোগাযোগ করবও না, ও আসবে আমার কাছে, কেননা ভুল আমি করিনি। আমি ওকে শাসন করতে গিয়ে ও আমাকে মেরে মানে অশান্তি করে তাড়িয়ে দিয়েছিল মেরে, তাতে ওর ক্ষতি হয়েছে, ওর ঘরের জিনিস ভেঙেছে। আমি মা, আমি চেষ্টা করলেও দোষ আবার না করলেও দোষ, তোমরা যে কি চাও আমি বুঝি না। যাকে আমি আমি আসতে চাইনি এসবের জন্য, কারণ ওদের মাথার কোনো ঠিক নেই, ওরা সকালে একরকম বলে বিকালে একরকম বলে। আমি তো আমাকে তো চেষ্টা করতে গেলে ওদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি বাচ্চাটা প্রথমে ফার্স্টে নিয়ে এসেছিলাম, তারপরে ওর 7:30 থেকে শেয়ার কাছে পড়া ছিল বলে ওর মা নিতে এসেছিল, তখন আমি লাইভে জয়েন, ওর সঙ্গে আমার সামনাসামনি হয়নি। আর যেই তো এসি ছাড়া থাকতে পারে না, ওই জন্য আমি যে ঘরে বসেছিলাম ফ্যানটা বন্ধ করে ওই ঘরে এসি আছে, ওই জন্য আমার পাশে বসেছিল। ও বিকেলে এসেছিল, 7:30 ওর পড়া ছিল, ওই জন্য ও আমার কাছেই ছিল। আর আর আশেপাশে যারা ছিল, ওখানে জামাইও ছিল না মেয়েও ছিল না, ওটা ভাগ্নির মেয়ে, ওর ভাগ্নির ছেলে মেয়ে আর হচ্ছে ওর নাতি। লাইভে তো বারবার আসছিল নাতিটা, আমি তোমাদের লেখা পড়তে পারছিলাম না বলে বারবার নাতিটা লাইভে আসছিল, ওই নাতিটাকে দিয়েই জয়ীকে নিয়ে আসা করিয়েছিলাম। ভিডিওর মধ্যে দেখছি আমার আমার সহ্য করতে পারছিলাম না গো, আমি আজকে এতগুলো ভিডিওর মধ্যে কোথাও তোমাদের বলিনি যে আমার কার জন্য কষ্ট হচ্ছে, কিসের আমার এত কষ্ট, আমি কিভাবে চলছি।
আমি নিজে পয়সা ইনকাম করে আমি নিজে বাঁচবো, ওদের কাছ থেকে আমি সাহায্য নিতে চাই না। আমার ভেতরে কোনো ছলনা নেই। তোমাদের বিশ্বাস না হয় তোমরা যা যারা তোমরা আমাকে প্রশ্ন রাখছো, আমি তো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার ভিতরে কোনো ছলনা নেই, তোমরা কেন বোঝো না আমি জানি না। আমি একটু জীবনে শান্তিতে থাকতে চেয়েছিলাম, কোনোদিনই সেটা পারলাম না। পুরুষ মানুষ ছাড়াও জীবনে বাঁচা যায়। পুরুষ মানুষের যদি ওই রকম নোংরা হতাম তাহলে এতদিন আরো কত কিছু করে ফেলতে পারতাম। অত বাজে ভাষায় লিখলে না আমি, আমরা তো মানুষ, কষ্ট হয় দেখে, ভীষণ কষ্ট হয়। যেটা না সেটা যদি দিনের পর দিন একটা মানুষকে বলা হয় কষ্ট হয়। ওরম কিছু করতে পারলে তাহলে এত কষ্ট করতে হতো না, রিল্যাক্সে থাকতে পারতাম। আজকে আমরা আমাদের ঘরের কাহিনীগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বলে তোমরা এত সুযোগ পাচ্ছ আমাদেরকে বলার। নাহলে কোন ফ্যামিলিতে আজকাল নোংরামি নেই, কোন ফ্যামিলিতে নেই? মা খারাপ হলেও সন্তান খারাপ হোক চায় না, সেটা তোমরা ভালো করেই জানো। কোনো মা যদি খারাপ জায়গায় কাজও করে না, সে কখনো চাইবে না তার সন্তানটা খারাপ হোক। আজকে ওকে বোঝাতে গিয়ে ই করতে গিয়েই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আবার আমি ওকে গিয়ে ই করব? তাই বলে আমার কষ্ট হচ্ছে না? ওর জন্য কষ্ট হবে না? আর আমি যাদের বাড়িতে এসছি ওরা ওকে ভীষণ ভালোবাসে, ওদের চোখের সামনে ও জন্ম নিয়েছে। আমি যে বাড়িতে এসছি ভাগ্নি ভাগ্নি করছি, ও ভাগ্নির চোখের সামনে আমি বিয়ে হয়ে আসলাম, সেই থেকে ওর মা ওদের পরিবার পুরো মন্দিরাকে জন্ম হতে দেখেছে, জন্ম হতে। ওদের ভেতরে একটা কষ্ট হচ্ছে, ওরা ওদের কাছে রেখে আমাকে দেখে ওরা বুঝতে পারছে যে না আমি কতটা কষ্টে আছে। সবার কোলে সন্তান আছে, সবাই সন্তানের কষ্টটা বোঝে, যে সন্তান ছাড়া থাকলে একটা মায়ের কতটা কষ্ট হয়। আমি কোনো ছল ছাতুরি করিনি, আর এতদিন ধরে ভিডিও দেখছো, এর মধ্যে কোনো দিন আমার সঙ্গে ওর সঙ্গে যোগাযোগ হয়নি। আমি কেন ফোন করতে যাবো? তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমি যোগাযোগ করিনি, আমি ওকে এখানে ডাকিও নি। হ্যাঁ, আমি বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, এটা সত্যি কথা। আমি বাচ্চাটাকে লোক পাঠিয়ে বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, ওকে দেখে কষ্ট হচ্ছে আমার। ওরা বাচ্চাটা আমার সঙ্গে যোগাযোগ করেনি, ও সবাইকে ফোন করে, আমাকে একটা ফোন করে না। ও একদিন আগে এখান দিয়ে গেছে, আমি খবর পেয়েছি, তাও আমি আমি নিজে ডেকে ওর সঙ্গে কথা বলিনি। আমি কেন কথা বলতে যাব ওর সঙ্গে? আমি তো মা, ও বারবার ভুল করবে আর আমি সেগুলো সাপোর্ট করব কখনো না। আমি সেই মা না, আমি ভুল করেছি জীবনে একবারই করেছি। লোকে অনেক কিছু রটায়, লোকে অনেক কিছু বলে, তাই বলে সেটা সত্যি হয়ে যায় না। আমি জানি আমি এখানে রানাঘাটে থাকলেই আবার এরকম হবে, আমি রানাঘাটে আসতে চাইনি। কিন্তু এই রানাঘাট আমাকে বারবার করে নিয়ে আসে, টেনে টেনে নিয়ে আসে, আর আমাকে দংশন করার জন্য, ছোবল মারার জন্য। কাউকে সারা রাত ঘুমোতে পারিনি, সারাটা রাত ঘুমোতে পারিনি, যে আমি তোমাদের কাছে সবটা সত্যি বলে এসেছি এই পর্যন্ত, সেখানে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম তোমাদের কাছে। ওইটুকু সিনটা দেখে তোমরা সবটা বুঝে গেলে যে আমি ছলনা করছি তোমাদের সাথে? আমি অত গুছিয়ে কথা বলতে পারি না গো, যেটা সামনে হয়ে যায় সেটা আমার সঙ্গে হয়েই যায়, আমি অত গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না। আর গ্রুপ ল্যাব, গ্রুপ ল্যাবের আমি কিছু জানি না, ওই দিদিভাই জোর করে গ্রুপ ল্যাব করে দিয়েছে। অনেকে গ্রুপ ল্যাব নিয়ে এতদিন ভালো বলেছো, কালকে গ্রুপ ল্যাব নিয়েও বাজে কথা বলছো। আমি এসব সাজগোজ পছন্দ করি না, ওরা জোর করে করে দিয়েছে গ্রুপ ল্যাবটা আমার।
আমি যেমন যেমন নর্মাল সেরকম নর্মালি প্রকৃতি ভগবান যেটা দিয়ে পাঠিয়েছে সেইটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই, সেটা নিয়েই সুন্দর থাকতে চাই। এসব কৃত্রিম আমার পছন্দ হয় না, আমি বারবার না করেছিলাম এসব করবো না করবো না, শরীরকে কষ্ট দিয়ে এসব সাজ আমার ভালো লাগে না। ওরা করে দিয়েছে দিদি, ওরা গ্রুপ র‍্যাপ করে দিয়েছে, একটা নাইটি দিয়েছে দিদি 500 টাকা হাতে দিয়েছে, এটা নিয়ে গিয়ে ঘরে বাজার করো। আমার কি দিন যাচ্ছে সেটা আমি জানি, আমার কিভাবে দিন যাচ্ছে সেটা আমি জানি। তোমাদের সামনে আমি আমাকে আমি মিথ্যে ভাবে প্রেজেন্ট করতে পারবো না, আমার সত্যিটাই তোমাদের কাছে, আমি কোনো মিথ্যেবাদী না। আজ পর্যন্ত আমার কাছে কেউ একটা টাকা পাবে না, আমি কারোর সঙ্গে কোনো ছলনা করি নাই। আমি তো বলছি বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল, এবার ওর পড়া ছিল বলে ওর মা নিতে এসেছিল, সেইখানটায় তোমরা দেখেছো, তার আগে পাশে কিচ্ছু নেই। ওই ওর আমার ভাগ্নিটা ওর সঙ্গে কথা বলেছে হয়তো, ওকে তো বোঝানো বোঝাতে হবে, ওকে বাড়িতে ফেরাতে হবে, সবই তো বোঝো। ও হয়তো ডেকেছিল, আমি তো ভেতরের ঘরে ছিলাম, ভেতরের ঘরে চারিদিকে বন্ধ না করলে তো এসি চালানো যায় না, ভেতরের ঘরে আমি ছিলাম, সেখানে নাতনি ছিল আর ও নিতে ঢুকেছিল, যে পড়ার টাইম হয়ে গেছে ওকে দে এরম কিছু। আমি তো লাইভে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর লাইভ চলাকালীন ওখানে এই ভাগ্নির ছেলে ছিল, মেয়ে ছিল, নাতি ছিল, আর ও এসে গেছিল ওর মেয়েকে নেওয়ার জন্য পড়ার টাইম হয়ে যাচ্ছে বলে। বাচ্চাটার দেখো বড়দের বড়রা যা খুশি করে বেড়াক না কেন, বাচ্চাকে শিশু তাকে কখনো কষ্ট দিতে নেই, সে কষ্ট ভগবানও সহ্য করবে না, ক্ষমা করবে না, ওকে কখনো কষ্ট দিতে না। আমি তো এর আগেও তোমাদের ভিডিওতে বলেছি যে আমার যদি সামর্থ্য থাকতো আমি জয়ীকে আমার কাছে নিয়ে এসে রেখে দিতাম, ও একবার এই বাড়ি যায় একবার ওই বাড়ি যায়, ও এইটুকু বয়সে ও কী শিখছে কী দেখছে, কি কর ওর কষ্টটা তোমরা বোঝো। একদম লাইনের পাশেই ঘরটা, একদম লাইন, এই যে ট্রেন গেল এখন একদম লাইনের পাশেই ঘরটা। আমি এত কাছাকাছি থাকতে চাইনি, আমি এত কাছাকাছি অন্যদিকে চেষ্টা করেছিলাম ঘর বাড়ার, যে সাধুর বাগানটাই ছেড়ে দেব একটু দূরে থাকবো, তাহলে এসে আমি নিজে কষ্ট পাবো কিন্তু নিজেকে আমাকে বাঁচিয়ে তো রাখতে হবে, একটা মানুষ মরে তো যেতে পারি না। আমি দূরে ঘর দেখেছিলাম কিন্তু এই এই পাড়া থেকে বেরিয়ে বাইরে গেলেই অনেক ভাড়া, 3,000-4,000 টাকা ভাড়া ঘরের, আমি কোথার থেকে টানবো 3,000-4,000 টাকা ভাড়া। এখানে থাকলেই যে আমাকে আমি এসবের মধ্যে জড়িয়ে যাব, আমাকে আমি চোখের সামনে সহ্য করতে পারবো না এসব হবে, আমি জানতাম। সবাই আমাকে ইউজ করে, যখন অসময়ে পড়ে যখন তাদের দরকার হয় তখন আমাকে ইউজ করে, আমি জানি বুঝি, কিন্তু এই যে একটা কথা বললাম, আমি তো মা,
আমি তো ফিরিয়ে দিতে পারবো না, সে হয়তো এখন আসার চেষ্টা করছে, নাহলে তো বাচ্চাটাকে দিত না। সে হয়তো আসার চেষ্টা করছে, কিন্তু আমি তোমাদের কাছে সত্যি কথা বলছি, আমি ওকে ওর সঙ্গে যোগাযোগ করিনি, ওর ওই অন্যায়টাকে আমি কখনোই প্রশ্রয় দিতে পারবো না, কখনোই প্রশ্রয় দিতে পারবো না। আমি সবসময় চাই সংসারে ফিরে যাক, ওটা ওর বাড়ি, শ্বশুর ভাইটা ওর বাড়ি, ওর সন্তান ওখানেই ভালো থাকবে একমাত্র, আর কোথাও ভালো থাকবে না ওর সন্তান। বাচ্চা মা বাবা দুজনের মধ্যেই ভালো থাকে, কাউকে ছেড়েই ভালো থাকতে পারে না একটা বাচ্চা। যেখান থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আমি আর যাব না। তোমরা আমার পাশে থাকো না থাকো, আমি লোকের বাড়ি কাজ করে খাবো তাও ভালো, যেখান থেকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছে সেখানে আমি আর যাব না। হ্যাঁ, ওদের আসতে ইচ্ছা হয় ওরা আসবে, ঠিক আছে, কিন্তু আমি যাব না কারোর কাছে। আমাকে দেখার অনেক লোক আছে, তবে তোমাদের কাছেও আমি মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচতে চাই না। তোমাদের মধ্যে আমি কোনো ছল চাতুরি মিথ্যে কথা বলিও নি, বলতেও চাই না। যেটা ঘটনা, যেটা ঘটে গেছে, যেটা হয়ে যাচ্ছে সামনে, কোনো নাটক না, আগে থেকে পরিকল্পিত কোনো নাটক না। এতটা কাছে থাকি, বললাম না আমি লাইভে কালকেও বলেছি, হ্যাঁ, যে 8-10টা বাড়ির পরে ওনার মন্দিরা থাকে, ওর বাবার বাড়িটা এখান থেকে 8-10টা বাড়ি পরে ওর বাবার বাড়ি যেখানে ও রয়েছে। তা বাচ্চাটাকে এখান থেকে নিয়ে আসাটা তো কোনো ব্যাপার না, পাড়ার মধ্যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, বাচ্চাটাকে পড়ার টাইম হয়ে গেছে বলে ও নিতে এসেছিল, তখনই হয়তো তোমরা আওয়াজটা পেয়েছো। এর মধ্যে কোনো ছলনা নেই, এর মধ্যে কোনো নাটকও নেই, এটা পূর্ব পরিকল্পিতও নয়। ঠিক আছে, চলো, এরভাবে চলতে থাকলে আমি আমি এইভাবে মিথ্যাবাদী হয়ে তোমাদের কাছে অপমানিত হতে আসতে পারবো না মনে হয়। তোমরা ভালোবাসো, আমি সারা জীবনটা ভালোবাসার কাঙাল, ছোটবেলার থেকে ভালোবাসার কাঙাল, যেখানে কেউ একটু ভালোবাসা দেয় দেখায় আমি সেখানেই ঢলে পড়ি। কিন্তু তোমরা উল্টোটা যদি করো আমার সাথে, তোমরা যদি আমাকে ভুল বুঝো, এত অপমান করো, তাহলে তো সেখানে থাকা যায় না। না, যাই হোক, চলো, তোমাদের কাছে সবটা পরিষ্কার করে দিলাম, পরিষ্কার মানে তোমরা যেন কোনো ধোঁয়াশার মধ্যে না থাকো, যেটা ঘটেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এবার বাকি বিচারটা তোমরা করে নাও, কি শাস্তি দেবে তোমাদের এত ভালোবাসার মানুষ। একদিন আগেও যাকে এত ভালোবেসে পাশে ছিলে, তাদের তাকে একটা মানে ভুল বুঝে তোমরা এতটা নিচে নামিয়ে দিলে,